পালা নির্ধারিত করা হলো গুরু এবং শিষ্য। গুরু শিষ্য পালার মধ্যে কে কোনটা গাবে এটা কিন্তু বন্ধন করা হয় নাই, কিন্তু ভাগাভাগি হয়ে গেছে এমনিতে। মাননীয় মেয়র সাহেব বললেন যে খুব ছোট ছোট করে মঞ্চ করতে হবে, একটি গান দুটি প্রশ্ন করে প্রার্থনা হোক, ভাব হোক, ভক্ত হোক, বিচ্ছেদ হোক, যেটাই হোক, তারা ইশারাতেই বুঝায়। ভালো লাগলো আমার যে আগে যখন গান করতাম বকশিশ দিত 10 টাকা 20 টাকা 50 টাকা, আল্লাহ কি রহমত, এখন 500 টাকা মঞ্চে আসে, সেই সখীপুর 1000 টাকা হয়ে গেছে ইনশাল্লাহ, আল্লাহ রহমত, সবই তার ফেলা নাকি। আর জানা থাকে খুবই সহজ, একটা বিদেশি লোকের সামনে আমেরিকা থেকে হোক বা বিভিন্ন রাষ্ট্র থেকে আসুক, বাংলাদেশের না বাহিরের লোক, আমাদের বাঙালিদের প্রিয় খাবার মেলায় যান, ঘোড়া ধরে যান, যে কোনো অনুষ্ঠান ফিলে যান, প্রিয় খাবার হলো জিলাপি। যে জিলাপির মধ্যে আমৃতির মধ্যে পেঁয়াজের অভাব নাই, একটা বিদেশি লোকের সামনে যদি হঠাৎ করে একটা জিলাপি দেন খাইতে, ও আধা ঘন্টা ওটা তাকায় দেখবো যে এটা কি। যদি ওটা না ছিল আর আশেপাশে যদি কেউ থাকে জিজ্ঞেস করবে যে এটা কি, এটা কি করবো, সে বুঝিয়ে দেবে যে এটা বাঙালিদের প্রিয় খাবার, খাও, এটা খাওয়া যাবে, তখনও খাবে, খাইতে ওর খুব কষ্ট হবে, তার কারণ ওর মধ্যে রস আছে, ওই রসে উচ্চারণা হয়ে যেত। আর আমরা বাঙালিরা ওইটা বুঝি খাওয়া কিভাবে খাইতে হয়, তার কারণ এটা আমরা বানাইতেও পারি খাইতেও পারি নাকি। যে না জানে তার কাছে অনেক কিছু, আর জানলে একেবারেই সহজ। আরো সহজ করে দিলেন কবি যিনি এই গানটা লিখেছেন যে কোরআন মতে বিসমিল্লাহর মান চেয়েছে, কথা ঠিক আছে না, এইখানে গিয়ে আরো সহজ করছে। আধ্যাত্মিকে চাইতে গেলে একটু কঠিন হইতো, সময় লাগতো, যেহেতু কোরআন মতে চেয়েছে একেবারে বিসমিল্লাহর প্রথম মান তাই আমি দিয়ে তারপরে গানটা ধরবো। বিসমিল্লাহর মান, বিসমিল্লাহ লিখতে 19টি হরফ লাগে, আরে হতে এ পর্যন্ত 30টি হরফ, তার থেকে 19টি হরফ লেগেছে এই বিসমিল্লাহ লিখতে। বিসমিল্লাহ এই 19 হরফকে রিসার্চ করে, তর্জমা করে, তাফসীর করে ইহার মান দাঁড়িয়েছে 786, কথা ঠিক কিনা বাপজি? কোরআন মতে এক কথাই জবাব, বাকি আরো কথা আছে। একটি গান ধরবো, গানে প্রশ্ন করেছে, গানটা আপনারা বুঝবেন, শুনবেন, সাধক যারা, জ্ঞানী যারা, আপনারা গুরুজন যারা, আপনারা বসে বসে বিচার করবেন। এটা বিউটির লেখা গান নয়, সাধক এই গানের মধ্যে কি বলেছে, তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, সেই কথাটা হলো কি, কয়া আমি তো বিসমিল্লাহ কোনো বরকত পাইলাম না, কোন রহমত আমি পাইলাম না, এটা কি বিসমিল্লাহর দোষ নাকি আমার দোষ? এই বিসমিল্লাহ হয় না ওজন, সারা দুনিয়া দিনে তাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, এই বিসমিল্লাহ সর্বপ্রথম ছিল আরশে আজিমের মধ্যে, আমার মাওলার নিকটে গচ্ছিত ছিলেন, সেই বিসমিল্লাহ আসলেন কোথায়, আসলেন আমার পেয়ারা রসুল
নূরের কাছে, যখন তিনি ছিলেন নূরে নূর মোহাম্মদ, ময়না রূপে, সেতারা রূপে, মরুদ বা ময়ূরী রূপে, ফুল রূপে, তখন তার কাছে ছিল এই বিসমিল্লাহ দুই ঠোঁটে জপতেন। আসলেন কোথায়? সেই মিমের নক্তায় আলিফ আর মিম, আল্লাহ এবং নবী দুয়ের মাঝখানে সংস্পর্শে আসলেন লালে আদম। এই আদমকে দেওয়া হলো সর্বপ্রথম বিসমিল্লাহ। সেই বিসমিল্লাহ বর্তমানে কোথায় আছে জবাব করবো? অজান বিসমিল্লাহর বরকত সে পায় না। এটা কি বিসমিল্লাহর দোষ না তার মুখের দোষ? বাবা দিন, এটা আপনার মুখের দোষ আর আপনার বিশ্বাসের দোষ, বিসমিল্লাহর কোন দোষ নাই। কিভাবে? লুত নবীর আমলে, সরি মাফ করবেন, নূহ নবীর আমলে, নূহ আলাইহিস সালামের আমলে দেখবেন, পরে দেখবেন আপনারা কিতাবের মধ্যে ঘটনাটা আছে, কিয়ামত হয়েছিল, হয়েছিল না? তখন নূহ আলাইহিস সালামকে বলছিল আমার আল্লাহ যে একটা কিস্তি তৈরি করো, ওই কিস্তির মধ্যে যারা তোমার দিনে আসে দরবার সহ তাদেরকে নিয়ে তুমি ওই কিস্তি, ওই কিস্তি তৈরি করতে আরম্ভ করলেন আল্লাহর হুকুমে। যেভাবে আমার আল্লাহ, আমার মালিক, আমার মাওলা যেভাবে ফর্মুলা দিলেন সেইভাবেই কিস্তি তৈরি করতে আরম্ভ করলেন। ওই কিস্তি তৈরি করতে করতে দুইটা তক তাক করে গেল। এখন এই তক্ত দুইটা পায় কোথায়? তৎকালীন সময় ছিল উস, যে উসের ওই নীল সাগরের মধ্যে, নীল দরিয়ার মধ্যে উসের হয়তো হাঁটু পানি, কত লম্বা ছিল সে। সেই ওসকে ওই দুইটা তক্তা ব্যতীত তো কিস্তি সম্পন্ন হবে না। নূহ আলাইহিস সালাম পড়ে গেলেন ভাবনার মধ্যে, মাওলার দরবারে দুটি হাত তুলে কাঁদেন। আমার আল্লাহ বলে জিব্রাইল যাও এই মুহূর্তে নূহ আলাইহিস সালামকে গিয়ে বলো ওসকে যেন বলে নীল সাগর থেকে, দরিয়া থেকে ওই দুটি তক্তা এনে দেওয়ার জন্য। তখন উসের শরণাপন্ন হলেন নূহ আলাইহিস সালাম। উস বললেন হে আল্লাহর নবী, আমি আপনাকে তক্তা দুটি এনে দিতে পারি, আমার একটি শর্ত আছে। বলে কি শর্ত? বলে যতদিন ধরে আমি এই দুনিয়াতে এসেছি অর্ধমতি পর্যন্ত আমি ডুব দিয়ে গোসল করতে পারি নাই, প্যাট ভরে আমি খানা খেতে পারি না। আমাকে ডুব দিয়ে গোসল করাইবেন, প্যাট ভর্তি খানা দিবেন, যদি আপনি আমার এই শর্তে রাজি হন তাহলে আমি আপনার ওই তক্তা দুটি কাঠ দুটি আমি এনে দিব। নূহ আলাইহিস সালাম ভাবনার মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার অভিপ্রেরণ করলেন, বললেন তুমি স্বীকার করো বাকিটা আমার, আমি বুঝতো। স্বীকার করলেন, আচ্ছা ঠিক আছে। ও গিয়ে ওই নীল দুনিয়ার মধ্যে, সাগরের মধ্যে ওর হাঁটু পানি হেঁটে গিয়ে দুই হাতে করে দুই তক্তা নিয়ে আসছে, এনে দিয়ে বলে আমি আপনার কথা রাখছি, পালন করেছি, এইবার আপনি আমার কথা রাখেন, আমার শর্ত পালন করেন। আমার আল্লাহ ফর্মুলা মতো যে আমার আল্লাহ বললেন যে বাকিটা আমি দেখবো, অভিকে তিনি বলতে আরম্ভ করলেন যে ছোট একটা চারির মধ্যে আল্লাহর হুকুম পাইয়া নূহ আলাইহিস সালাম পানি দিলেন, যে চারির মধ্যে আমরা গরুকে পুরা পানি খাইতে দিই বাড়িতে বাড়িতে থাকে, ওরকম একটা চারির মধ্যে পানি দিলেন। এটাতে কি করবো? বলে এটার মধ্যে নাই মা তুমি গোসল করো, আপনি পাগল হয়েছেন, ইয়ার মধ্যে তোমার পায়ের কথাই মিশবো না, যে নীল দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে আমার হাঁটু পানি আর আপনি আর এই সাইর মধ্যে নাই মা ডুব দিয়ে গোসল করতে বলেন, আপনি না আল্লাহ নবী, আপনি আমার সাথে মশকারা করে বলেন না মশকারা করি না, তুমি নামো, আমি আপনার কথা বিশ্বাস করি না, তুমি নামো বিসমিল্লাহ বলে তোমার ডান পাটা আগে এটার মধ্যে নামায় দাও। যখনই ডান পাটা নামায় দিছে বিসমিল্লাহ পাঠ করে ও নিচের দিকে যাইতেই আছে, যাইতেই আছে, ওর কোনো কোণে খুঁজে পায় না, কতক্ষণ পরে একেবারে ডুব দিয়ে ভাইসে উঠছে। উঠা বলে আল্লাহর নবী আমি আপনার কথা বিশ্বাস করলাম, মানলাম, আমি ডুব দিয়ে গোসল করলাম যা জীবনে আমার পক্ষে সম্ভব হয় নাই, আপনি আমাকে একটু সাহায্য করুন, আমাকে ধরে ওঠা। উঠাইল আল্লাহর নবী, এবার খানা খাইতে দিছে, দুইটা রুটি দিছে, রুটি দুইটা দেখা ওসের মেজাজ করা হয়ে গেছে, দুইটা রুটি
মুখে দিল রুটি ছিঁড়ে উস খায়, ওই দুইটা রুটি খাইতে 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 উস এমন পেট ভরে গেল যে জীবনেও সে এমন পেট ভরতে খানার কোনোদিন খাই নাই। দুইটা রুটি খাইলেন, আর একটা রুটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নূহ আলাইহিসসালাম, বলে এটাও খাও, এটাও তোমার জন্য রাখছি। বলে আল্লাহর নবী, আপনি আমাকে মাফ করুন, আমি আর খাইতে পারবো না, আমার এই পেটের মধ্যে একটা সরিষা রাখবো, সেই জায়গাটাও আমার আর খালি নাই। এটা পবিত্র কোরআনের ঘটনা।
যাইছে না, গেমি যারা তারাই সারাতেই বসে না কি বলেন? আর সখীপুরের মানুষ বাউল গান শুনতে শুনতে এরা স্বর্ণে পরিণত হয়ে গেছে, সাধক হয়ে গেছে, প্রেমিক হয়ে গেছে। আমি গুরু, সে শিষ্য, শিষ্য দিয়ে আমার হইল, আমার একটু যাতায় মাথায় এর প্রয়োজন আছে না? আপনারা কি বলেন? মাননীয় সভাপতি সাহেব কি বলে? অনুমতি যদি দয়া করে দেয়, আমি একটু যাচাই বাছাই করতে চাই। অনুমতি দিয়েছেন? আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট করে। এই সাড়ে তিন হাত
এই অর্জুন হইতে 13টা বস্তুকে চিরতরের জন্য বাদ দিতে হবে। আরেকটা গান করি ছোট্ট।